শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে দেশের বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত। সবে হিন্দু মুসলমান তোদের দেখে আমার যেন জুড়িয়ে যায় প্রাণ। সারা বছর যাতে মেয়েদেরকে সম্মানটা দেয়া হয় তারই একটা প্রতীকের রূপ কিন্তু আমরা এই বিশেষ পাঁচটি দিনের মাধ্যমে দেখি। নারীদের সম্মান করা উচিত, এটাই প্রত্যেকটা মানুষের কে একটা শিক্ষা এই পূজাটা। দুপুরে সন্ধি পূজা শেষে সন্ধ্যা থেকে চলছে আরতি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ফামিদা মোটুশি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের নিরাপত্তা ব্যবস্থায় কূটনীতিকরা সন্তুষ্ট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু মার্কিন রাষ্ট্রদূত বললেন এখনো শতভাগ শঙ্কামুক্ত হতে পারেননি তারা। নির্বাচন নিয়ে কুড়িগ্রামে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট নয় বলছে বিএনপি। এখনই জাতীয় নির্বাচনের সুযোগ নেই আবারও জানালো আওয়ামী লীগ। স্থানীয় সরকার নিয়ে ভিন্ন মত। কৃষি জমি নষ্ট না করে পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন মাঝারি ও ছোট শিল্প প্রতিষ্ঠায় নজর দিতে হবে বেশি। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন, 16 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক সিম কেনা শুরু। এবং 3রা নভেম্বর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। জিম্বাবুয়ে খেলবে 3টি ওয়ানডে, 2টি টি-20, নিশ্চিত করলেন বিসিবি সভাপতি। মহাষ্টমীর পূজায় অংশ নিতে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ঢল নামে সনাতন ধর্মাবলম্বীদের। অষ্টমী পূজার প্রধান আকর্ষণ কুমারী পূজা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন রামকৃষ্ণ মিশনে। দেবী সাজে বালিকারূপী এ প্রতিমা পূজার মর্মবাণী সমাজে নারীর মর্যাদা আর সম্মান প্রতিষ্ঠা করা। কুমারী পূজা শেষে অষ্টমীর শেষ লগ্নে অনুষ্ঠিত হয় সন্ধি পূজা। বিহিত পূজা আর ব্রত উপবাসের মধ্য দিয়ে সকালে শুরু হয় মহা অষ্টমীর আচার অনুষ্ঠান। মহা অষ্টমীর প্রধান আকর্ষণ কুমারী পূজা শুরু হয় সকাল 11টায়। রামকৃষ্ণ মিশনে দেবী রূপে যার পূজা করা হলো তার নাম প্রণীতা উষ্ণ বন্দ্যোপাধ্যায়, বয়স মাত্র 6, তাই শাস্ত্রীয় নাম মালিনী। সবে হিন্দু মুসলমান তোদের দেখে আমার যেন জুড়িয়ে যায় প্রাণ। ওম শান্তি, ওম শান্তি। ভক্তরা বললেন দেবীর বিভিন্ন শক্তির আরাধনার মধ্য দিয়ে নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর বারোটাই এ পূজার মাহাত্ম্য। সারা বছর যাতে মেয়েদেরকে সম্মানটা দেয়া হয় তারই একটা প্রতীকের রূপ কিন্তু আমরা এই বিশেষ পাঁচটি দিনের মাধ্যমে দেখি। এটা আমার জন্য একটা বিশাল গর্বের ব্যাপার আমি মনে করি, কারণ আমি একজন নারী হয়ে আরেকজন নারীকে পূজিত হতে দেখেছি। নারীদের সম্মান করা উচিত, এটাই প্রত্যেকটা মানুষের কে একটা শিক্ষা এই পূজাটা। দুপুরে সন্ধি পূজায় আরাধনা করা হয় দেবীর চামুণ্ডা রূপের। এই পূজার অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় ব্রতোপবাস। পুরো পরিবারকে নিয়ে মর্তে আসেন দেবী দুর্গা। তিনি যেমন শিষ্টের পালন করেন তেমনি করেন দুষ্টের দমন। তার যেমন রয়েছে মাতৃরূপ তেমনি রয়েছে দুর্গতি নাশিনীর শক্তি। এ যেন বাঙালি নারীর কঠিনে কোমলের সংমিশ্রণের এক চিরন্তন প্রতিচ্ছবি। পারমিতাহীন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়িতে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সেখানে চলছে আরতি। পূজার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, হ্যাবিলনের বাসিয়ালার গল্প আমরা অনেকেই শুনেছি। এই হ্যাবিলনের বাসিয়ালা দেখা এবার পেয়েছে দুর্গা মণ্ডপে। বাগেরহাটের হাকিমপুরে এমন একটি ব্যতিক্রমী পূজা মণ্ডপের গল্প আমি সকাল থেকেই বলে আসছি। সেই পূজা মণ্ডপে কিন্তু শিশু কিশোরদের জন্য রাখা হয়েছে একটি বিশেষ আয়োজন। প্রতি বছরই নতুন থিমে এ ধরনের বিশেষ আয়োজন রাখা হয়। শিক্ষা ব্যবস্থার নানা প্রচার প্রচারণার জন্য আসলে এই হ্যামিলনের বাসিয়ালার কথাটি আমরা দেখতে পেয়েছি, বইতে পড়েছি, কিন্তু এখানে আগত শিশু কিশোরদের জন্য রাখা হয়েছে নানা এই ধরনের একটি ব্যতিক্রমী আয়োজন, যেখানে বোঝানো হয়েছে যে শিশু কিশোরদের ধর্মের যে আনু
আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার মধ্যে ভুলে যাননি তারা শিশু কিশোরদের সেই শিক্ষার যে বাণীগুলো রয়েছে সেই বাণীগুলো শিশু কিশোরদের মতো করে তাদের কাছে পৌঁছে দিতে কিন্তু একটা প্রতি বছর একটা থিম রাখছেন এই বাগেরহাটের হাকিমপুরে শিকদার বাড়ির পরিবারের লোকজন। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী, প্রচুর ভক্ত, ভক্তের সমাগম হয়েছে এই পূজা মণ্ডপে। নারী পুরুষ সবার সব নির্বিশেষে আসলে তারা কিন্তু এই পূজা মণ্ডপটিকেই ঘিরে ঘিরে রয়েছেন এবং আশেপাশের যে বিস্তৃত এলাকা রয়েছে সেই বিস্তৃত এলাকায় কিন্তু রয়েছে আসলে পুরো এলাকাটা জুড়ে এক ধরনের মেলা বসেছে। পুরো এলাকায় মানুষের সমাগম, চরকি, দোলনা, তারপরে আমরা দেখতে পেয়েছি গ্রাম্য যে খাবারগুলো মিষ্টি মিঠাই মন্ডাই সেগুলো কিন্তু বাইরে রয়েছে। এছাড়া ভিতরের কথা যদি বলি, সকাল থেকে যে পূজা শুরু হয়েছিল সেই পূজার কিন্তু পূজা কিন্তু চলছেই। এবং এই যে দৃষ্টিনন্দন যে দেব দেব দেবিতার দেব দেবীদের যে মূর্তি প্রতিকৃতি তা কিন্তু মানুষজন খুব আগ্রহ সহকারে দেখছেন এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে হোক হিন্দু হোক মুসলমান যারাই আছেন তারাই কিন্তু আসলে এই মূর্তিটিকে এই পূজার প্রতিকৃতিটিকে নিজেদের উৎসব মনে করে আসছেন। শুধু হিন্দু ধর্মাবলম্বীরা না, আছেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষও। আমরা দেখতে পাচ্ছি আমার পাশে রয়েছে নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করলেও জঙ্গি হামলার বিষয়ে এখনো শঙ্কামুক্ত নয় মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের হাই কমিশনারদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হামলার আশঙ্কার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চাওয়া হলেও তা দিতে পারেননি কূটনীতিকরা। দুই বিদেশি হত্যাকাণ্ডে আইএস কিংবা দেশি কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলেও তাদের অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা প্রশ্নে অস্ট্রেলীয় ক্রিকেট টিমের বাংলাদেশে আসা না আসার দোলাচলের মধ্যে গত 28 সেপ্টেম্বর গুলশান কূটনৈতিক পাড়ায় খুন হন ইতালির এনজিও কর্মকর্তা তাভেলা সিজার। এরপর পশ্চিমা স্বার্থে জঙ্গি হামলার আশঙ্কায় প্রথমবার এবং 3 অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কোনিও হোশি হত্যাকাণ্ডের পর দ্বিতীয় দফায় ভ্রমণ সতর্কতা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। সবশেষ গত শনিবার সে সতর্কতা নবায়ন করা হয়। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়াও জাপান, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য এই 5টি দেশের ভ্রমণ সতর্কতা রয়েছে। বুধবার সকালে জাপান ছাড়া বাকি 3টি দেশের হাই কমিশনারদের নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট জানালেন সরকারি পদক্ষেপে সন্তুষ্ট হলেও তারা হামলার বিষয়ে এখনো শঙ্কামুক্ত নন। বিদেশিদের নিরাপত্তায় সরকারের উদ্যোগ ইতিবাচক, তবে এখনো আমরা মনে করি আমাদের আশঙ্কা করার মতো যুক্তিসঙ্গত কারণ আছে। আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, তাই আমরা তাদের সতর্ক করে দিচ্ছি। তবে তার মানে এই নয় যে আমরা তাদের এদেশে আসতে কিংবা চলাফেরা করতে নিষেধ করছি। এদিকে বৈঠকে হামলার সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়েও পাওয়া যায়নি বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা বলছেন যে আমরা দেখছি যে পুলিশকে বের হলেই পুলিশকে আমরা রাস্তায় দেখছি, এটা আমাদের কাছে ভালো লাগছে এবং আমরা সিকিউর ফিল করছি। আজকে কিন্তু কোন ধরনের স্পেসিফিক কোন ইনফরমেশন আমাদেরকে দিতে পারেনি। আমরা যদিও বারবার বলছি যে কোনো ইনফরমেশন আছে কিনা, যদি কোনো থাকে এখনই বলো, আমরা অ্যাড্রেস করি। তারা আজকে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারেনি, শুধু বলছেন যে আমরা সন্তুষ্ট তবে এখনো আশঙ্কা আছে, এইরকম একটা কিছু বলে তারা গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান দুই বিদেশি হত্যা রহস্য উন্মোচনের দোরগোড়ায় তদন্তকারীরা, এখন কিছু অকাট্য প্রমাণ জোগাড়ের অপেক্ষা মাত্র। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি কুড়িগ্রামে এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে নির্বাচনের প্রস্তুতি নেবার যে আহ্বান জানিয়েছেন তা অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেবার কথাই বলেছেন, আর দলীয় ব্যানারে স্থানীয় সরকার নির্বাচন চালুর আগে গণভোটে জনমত যাচাই করা উচিত বলে মনে করছে বিএনপি। তবে আওয়ামী লীগ বলছে গণতান্ত্রিক রীতি মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাহসিনা জেসির প্রতিবেদন। গত 15ই অক্টোবর রংপুরের কুড়িগ্রামে এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্য নির্বাচনের প্রস্তুতি নেয়ার ইঙ্গিত বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকদের অনেকে। তবে তা স্থানীয় সরকারের নাকি মধ্যবর্তী জাতীয় নির্বাচনের তা স্পষ্ট নয় বলে মনে করেন বিএনপির এ নেতা। ভাষণটি কিন্তু জনমনে আরো বিভ্রান্তি সৃষ্টি করেছে। উনি জনগণকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন, কিন্তু বলেননি এটা কি জাতীয় নির্বাচন না অন্য কোন নির্বাচন। তবে আওয়ামী লীগের দাবি প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেবার জন্যই আহ্বান জানিয়েছেন জনগণকে। নেত্রী স্বাভাবিকভাবেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য দেশবাসীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। 2019 সালের আগে কোনো জাতীয় নির্বাচন হচ্ছে না, কোনো মধ্যবর্তী নির্বাচন হচ্ছে না। এদিকে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে তাতে সংঘাতের সৃষ্টি হবে বলে বিএনপি নেতারা মনে করলেও উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতারা। ওই নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি, মারামারি, সহিংসতা অনেক অনেক বেশি হবে। অবশ্যই সরকারের গণভোট দিয়ে এই সম্বন্ধে জনগণের মতামত নেওয়া উচিত। তৃণমূল পর্যায়ে জনগণের কাছে যে কর্মসূচি আমরা দেব সেটাকে ম্যান্ডেট হিসেবে গ্রহণ করার জন্য স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে প্রতীক নিয়ে করাটাই যুক্তিসঙ্গত। তবে নির্বাচন যখনই হোক না কেন উভয় দলের নেতারা জানিয়েছেন সাংগঠনিকভাবে নিজ নিজ দলকে শক্তিশালী করতে এখন দল পুনর্গঠনে মনোনিবেশ করছেন তারা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে টাঙ্গাইল চার উপনির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনকে গ্রহণের নির্দেশ হাইকোর্টের, আপিল করা হবে জানালেন অ্যাটর্নি জেনারেল। কৃষি জমি নষ্ট না করে পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল বেজার গভর্নিং বোর্ডের সভায় তিনি একথা বলেন। বড় শিল্প গড়ে তোলার চেয়ে ছোট ও মাঝারি আকারের শিল্প গড়ে তুলতে এবং সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ক্রমাগত কমছে সোনা ফলানো কৃষি জমি, অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ, নগরায়ন, শিল্প প্রতিষ্ঠান, ইটভাটা, পুকুর খনন ও নদী ভাঙনের কারণে প্রতিবছর কমে যাচ্ছে 68,700 হেক্টর কৃষি জমি। এছাড়া রেল ও সড়কপথ সম্প্রসারণ, পর্যটন ও বিনোদন অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধতা এবং লবণাক্ততার কারণেও কমছে কৃষি জমি। পরিসংখ্যান বলছে প্রতিবছর নদী গর্ভে বিলীন হচ্ছে 1,000 হেক্টর জমি, আবাসন ও নির্মাণ কাজে চলে যাচ্ছে 3,000 হেক্টর। এই অবস্থায় শিল্পাঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে পরিবেশকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। আমাদের কৃষি জমি রক্ষা করেও আমরা কিন্তু শিল্পের জন্য জমি নির্দিষ্ট করতে পারবো এবং আমরা সেটাই করে দিচ্ছি। আমরা এখন এই অর্থনৈতিক অঞ্চলগুলি বেছে নেওয়ার সময় ওটা আমরা মাথায় রাখছি যে যে আমার কৃষি নষ্ট হবে না, কিন্তু আমার শিল্পায়নটা হবে। এই সময় প্রধানমন্ত্রী আরো বলেন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য দেশে যে 30টি জায়গা চিহ্নিত করা হয়েছে এটি ক্রমান্বয়ে 100টির বেশি জায়গায় স্থাপন করা হবে। খুব বৃহৎ শিল্পের দিকে অত বেশি সেটা হয়তো আমাদের হবে, কিন্তু আমরা অত বেশি নজর না দিয়ে যদি ক্ষুদ্র বাজারি শিল্প এবং শ্রম ঘন শিল্প, আমি শ্রম ঘন এই জন্য বলছি যে আমাদের 16 কোটি মানুষের দেশ, আমাদের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কাজে আমরা যত বেশি শ্রম ঘন শিল্প করব তত বেশি আমরা মানুষের কাজ দিতে পারবো। প্রায় 30টা জায়গা আমরা নির্দিষ্ট করছি, কিন্তু আমাদের লক্ষ্য প্রায় 100টা জায়গায় আমরা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব সমগ্র বাংলাদেশে। বৈঠকে প্রধানমন্ত্রী দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে নতুন নতুন ধারণা নিয়ে কাজ করার উপর গুরুত্ব দেন। নিয়োগ করা হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। আঙুলের ছাপের মাধ্যমে পরীক্ষামূলক রেজিস্ট্রেশন উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়। বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে এ পদ্ধতি চালু করতে পেরেও স্বস্তি প্রকাশ করেন তিনি। আগামী 16ই ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম কেনার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
ডিজিটাল পদ্ধতিতে এখন আমরা যে বায়োমেট্রিক নিয়ে সিম বিতরণ করার ব্যবস্থা করছি, এটা আমরা বিশ্বে দ্বিতীয় মাত্র দেশ যেটা এটা করছি, সেকেন্ড, আর কেউ করেনি, সে কারণে আমি খুবই গর্বিত। প্রধানমন্ত্রীর অর্জনকে ম্লান করার যত চেষ্টাই করা হোক না কেন, ষড়যন্ত্রকারীরা সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অন্যদিকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ ষড়যন্ত্র ত্যাগ করে বেগম জিয়াকে দেশে ফেরত আসার আহ্বান জানিয়েছেন। বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে যুবলীগ আয়োজিত চিত্র প্রদর্শনী দেখতে এসে তারা একথা বলেন। আঁকতে শেখ হাসিনা যখন আন্তর্জাতিক অঙ্গনে আজকে এত সম্মান কুড়াচ্ছেন, শেখ হাসিনার এই অর্জনকে ম্লান করে দেওয়ার জন্য এই দুইজন বিদেশিকে হত্যা করার চেষ্টা হতে পারে, বাংলাদেশকে আবার অস্থিশীল করার জন্য এবং আবার দেশকে বিদেশিদের কাছে আজকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ষড়যন্ত্র তারা করেছে। এই খুনিদের শনাক্ত করতেই হয়তো সময় লাগছে, কিন্তু সেদিন বেশি দিন নয়, এই খুনিদের শনাক্ত করা হবে এবং এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করা হবে। দেশকে যতই ষড়যন্ত্র করা হোক না, দেশকে অস্থিশীল করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য, শেখ হাসিনার অর্জনকে ম্লান করার জন্য যতই চেষ্টা করা হোক না কেন, কোনো অবস্থাতেই এই ষড়যন্ত্রকারীরা সফল কাম হবে না। আমরা সংবাদ সম্মেলন নির্ভর বিএনপি চাই না, আমরা সন্ত্রাস নির্ভর বিএনপি চাই না, আমরা জনগণ নির্ভর বিএনপি চাই। তাই বেগম জিয়াকে অনুরোধ জানাবো, দেশে আসুন, দেশে এসে দেশের মানুষের সামনে কথা বলুন, দেশকে নিয়ে ষড়যন্ত্র পরিহার করুন। বিএনপির জনপ্রিয় নেতাদের আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে সাজা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এ সময় জনগণকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলনের মাধ্যমে সরকারের সব ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা খুব জনপ্রিয় নেতা, যারা নির্বাচন হলে নিশ্চয়ই জিতবে, সে ধরনের মানুষদের নির্বাচনে অযোগ্য করার জন্য তাদেরকে সাজা দেওয়া হচ্ছে, হয়তো আরো হবে। কিন্তু আমি একথাও বলতে চাই, আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা যখন বৃদ্ধি পায়, যখন জনগণ মনস্থির করে ফেলে যে তারা পরিবর্তন চায়, তখন নির্বাচনে জেতার জন্য বড় নেতার প্রয়োজন হয় না। তখন যে কেউ যে প্রতীক নিয়ে দাঁড়ায় সে বিজয়ী হয়। টাঙ্গাইল চার আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এদিকে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। 10 কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে টাঙ্গাইল চার আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল করলেও তা খারিজ করে দেন নির্বাচন কমিশন। বুধবার কমিশনের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা এক রিটের প্রেক্ষিতে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিলেন হাইকোর্ট। একই সাথে মনোনয়ন বাতিলে কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন আদালত। নির্বাচন কমিশনকে নির্দেশনা প্রদান করেছেন যেন তার মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়, এখন পর্যন্ত তার আইনগত কোনো বাধা নেই। শুধু জিজ্ঞাসার কারণে আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করার চেষ্টা হয়েছে, হাইকোর্ট সেই সুযোগটি আমাকে দিয়েছে। যদিও সিদ্দিকী ঋণ খেলাপি কিনা তা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়, এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যে পর্যন্ত ডিক্লাসিফাই না করা হবে ইন রাইটিং, সে পর্যন্ত তিনি খেলাপি হিসেবে গণ্য হবেন। ঋণ পরিশোধের সুযোগ দান করা এবং ডিক্লাসিফাই করা এক কি না, এই জন্য এই জিনিসটাকে স্পষ্টীকরণের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপিল বিভাগে যাব। এদিকে বুধবারই ছিল টাঙ্গাইল চার উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, আগামী 10 নভেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুল্কমুক্ত দুপুরে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিযোগিতা শীর্ষক বিশ্বব্যাংকের এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
একমাত্র টোবাকো এবং অ্যালকোহল ছাড়া সব ধরনের পণ্যে ভারত বাংলাদেশকে শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দিলেও আমাদের রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়ছে না, কারণ সেখানে পণ্য রপ্তানিতে বিভিন্ন অশুল্ক বাধা থেকেই গেছে। এই বাধা দূর করতে ভারতকে এগিয়ে আসা জরুরি। জাপান চীন সহ ভারতের বিনিয়োগ আকৃষ্ট করতে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে 23টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কাজ করছি। জ্বালানির সংকটের আশঙ্কায় দেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগের সুবিধা জান তারা। তবে এক্ষেত্রে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরসুদ্দিন। সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিদেশে বিনিয়োগ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তারা। জ্বালানি সংকটের আশঙ্কায় বর্তমানে অনেকটাই বন্ধ রয়েছে শিল্প কারখানায় গ্যাসের নতুন সংযোগ। এর মধ্যে হাইতি, ইথিওপিয়া সহ বিভিন্ন দেশ অবকাঠামোগত ও জ্বালানি সুবিধা দিয়ে বিনিয়োগে আকৃষ্ট করছে বিদেশিদের। ভবিষ্যতেও শিল্পখাতে জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই উল্লেখ করে বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সরকার বলছে যে এলএনজি দিয়ে আমাদের সাপ্লাই দিবে, এলএনজি কোথায়? যেখানে আমাদের টোটাল এনার্জি সেক্টর কোনো এনার্জি পলিসি নাই, কোল পলিসি নাই, এনার্জি পলিসি নাই, তাহলে আমি কিসের উপর ভিত্তি করে আমি আগামী দিনে ইনভেস্টমেন্ট এখানে যাব? যদি বিনিয়োগের সুযোগ দেন আমরা লভ্যাংশ সহ আমরা দেশে নিয়ে আসব। তবে বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে যথাযথ নিয়ন্ত্রণ থাকা দরকার বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমিয়ে শিল্প খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন তিনি। কয়েকবারই বলবো কিন্তু যে আমি বিদেশে FDI করার বিপক্ষে নেই। ইনভেস্টমেন্ট অ্যাব্রড মাস্ট বি ইন দ্য এরিয়াস অফ আওয়ার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আমাদের কিন্তু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অনেক ব্যাপারে আছে, একেবারে সরাজ দেওয়া যাবে না। বাজারকে কতগুলো যুক্তিসঙ্গত নিয়ম নীতির নিকটে ভাবতে হবে। এই আমি সেটাই বলি, সেটা করতে লাগবে, না হলে হবে না। আর দেশে বা বিদেশে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরো নজরদারি প্রয়োজন বলে মত দেন ব্যবসায়ীরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সিরিয়া পরিস্থিতি নিয়ে মস্কোয় দ্বিপক্ষীয় বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আগে থেকে এই বৈঠকের কোনো পরিকল্পনা ছিল না বলে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে সিরিয়ায় রাশিয়ার আইএস বিরোধী অভিযান ও এর অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন দুই নেতা। রাশিয়ার সহায়তা না পেলে আইএস এতদিনে সিরিয়ার অধিকাংশ এলাকায় দখল করে নিত বলে মন্তব্য করেন আসাদ। শুধু আইএস দমনই নয়, সিরিয়ার রাজনৈতিক সংকট নিরসনেও রাশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে সিরীয় প্রেসিডেন্টকে আশ্বস্ত করেন ভ্লাদিমির পুতিন। এ বৈঠকে উপস্থিত ছিলেন দুদেশের শীর্ষ কূটনীতিকরা। বৈঠকের পরপরই দামেস্কের উদ্দেশ্যে মস্কো ছাড়েন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ফিলিপিন্সে এক নারীর গুলিতে দুই চীনা কূটনীতিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত হন ম্যানিলায় নিযুক্ত বেইজিং এর কনসাল জেনারেল। বুধবার ফিলিপিন্সের মধ্যমাঞ্চলীয় সেবু শহরে একটি রেস্তোরাঁয় এলোপাতাড়ি গুলি চালায় এক নারী। এতে ঘটনাস্থলে চীনা ডেপুটি কনসাল জেনারেল ও কনসুলেটর আরেকজন কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় সন্দেহভাজন এক নারী সহ দুজন চীনা নাগরিককে আটক করা হলো, তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। এ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করছে কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলাকারী ওই নারী আগে ফিলিপিন্সে চীনা কনসুলেটে চাকরি করত। আগামী 3রা নভেম্বর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে নিরাপত্তা ইস্যুতে অক্টোবরের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করেছিল দক্ষিণ আফ্রিকা। এছাড়া আগামী মাসের শুরুতে 3টি ওয়ানডে এবং 2টি টি-20 খেলতে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসলেও ওয়েস্ট ইন্ডিজ না আসে ত্রিদেশীয় সিরিজ হচ্ছে না বলেও জানান পাপন। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়া। দিনক্ষণ কিংবা সিরিজের সূচি সবই যখন চূড়ান্ত, তখন নিরাপত্তার অজুহাতে হঠাৎই উঠান ক্রিকেট অস্ট্রেলিয়ার। সেই রেশ কাটতে না কাটতে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের সিদ্ধান্ত সংকটের ইঙ্গিত দেয় দেশের ক্রিকেটকে। তবে বিসিবির ভরসা ছিল চলতি মাসের আইসিসি সভার উপর।
দুবাই অনুষ্ঠিত ওই সভায় আশ্বস্ত হয় ক্রিকেট বোর্ড, যার প্রথমটির আনুষ্ঠানিক ঘোষণা এলো নারীদের জন্য। সাউথ আফ্রিকা মেয়েদের টিম যেটা, ওটা আগামী মাসের 3 তারিখে আসবে বাংলাদেশে। এটাই আপাতত আমাদের জানিয়েছে, 3 তারিখেই সাউথ আফ্রিকা উইমেন্স টিম যেটা ক্যান্সেল হয়েছিল শিডিউল, ওটা ওরা ফেরত আসছে। অজিরা না আসলেও নভেম্বরের প্রথম সপ্তাহে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। তবে সময় বের করতে না পারায় আসছে না ওয়েস্ট ইন্ডিজ, তাই সম্ভাবনা নেই ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়ানোর। ট্রাই নেশন হওয়ার আমি কোনো এখন সম্ভাবনা দেখছি না, কারণ এখন আমরা আজকে ফাইনাল প্রপোজাল পাঠিয়ে দিয়েছি 3টা ওডিআই এবং 2 টি টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়েকে, বিকজ উই আর ওয়েটিং ফর ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো স্পেসিফিক ডেট দিতে পারছে না, আমাদের আবার বিপিএল শুরু করে দিতে হবে, সেই জন্য আমরা এই প্রপোজাল পাঠিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কোনো আমি কিছু আর দেখছি না। এদিকে শিবসেনাদের হুমকির কারণে বিসিসিআই পাকিস্তানের ভারত সফর স্থগিত করায় বাংলাদেশের সম্ভাবনা দেখা দিয়েছে পরবর্তী এশিয়া কাপ আয়োজনের। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে 27 অক্টোবর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে দেশের বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত। দুপুরে সন্ধি পূজা শেষে সন্ধ্যা থেকে চলছে আরতি। সরকারের নিরাপত্তা ব্যবস্থায় কূটনীতিকরা সন্তুষ্ট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু মার্কিন রাষ্ট্রদূত বললেন এখনো ভয় কাটেনি তাদের। কৃষি জমি নষ্ট না করে পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন মাঝারি ও ছোট শিল্প প্রতিষ্ঠায় নজর দিতে হবে বেশি। আঙুলের ছাপ পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন, 16 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক সিম কেনা শুরু। এবং 3 নভেম্বর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। জিম্বাবুয়ে খেলবে 3টি ওয়ানডে, 2টি টি টোয়েন্টি, নিশ্চিত করলেন বিসিবি সভাপতি। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।